गुड मॉर्निंग एंड वेलकम टू अनदर क्लास ऑफ होम ट्यूटोरियल। आज आमी तोमादेरके डिस्ट्रीब्यूटिव एडजेक्टिव शेखाबो। कल आमी माध्यमिके सजेशन दिएछिलाम, आजके आबार एडजेक्टिव करबो। तो चलो आमरा देखे नी डिस्ट्रीब्यूटिव एडजेक्टिव काके बोले। तो लेट अस सी द डेफिनेशन ऑफ इट। देखो, These adjectives show that the things or persons are counted collectively. মানে এই অ্যাডজেক্টিভের ওয়ার্ডগুলোতে সেটা দেখায় যে কোনো জিনিস বা কোনো মানুষকে একসাথে অনেকগুলোকে একসাথে নিয়ে কাউন্ট করা হচ্ছে বা গুণে বলা হচ্ছে। দে রেফার টু মেম্বার্স অফ এ গ্রুপ অ্যাজ ইন্ডিভিজুয়ালস। মানে অনেকজনকে একসাথে এক হিসেবে ধরা হয়, অনেকগুলিকে আলাদা আলাদা করে না ধরে একটা হিসেবে ধরা হয়, সেটাই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওয়ার্ডগুলো চলো আমরা দেখে নিই কী আছে। দেখো, ইদার, নিদার, ইচ, বোথ, ওয়ান, এভরি, এই ওয়ার্ডগুলোই হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। এক্সাম্পল দেখলেই তোমরা বুঝে যাবে ডেফিনেশনটা আমি যা বলছিলাম, যে অনেকগুলোকে একসাথে একটা বলে। বোথ অফ দেম আর ইন দ্য হাউস। তারা দুজনেই ওই বাড়িতে রয়েছে। ইচ স্টুডেন্ট মাস্ট ব্রিং দেয়ার নোটবুক। প্রত্যেকটি স্টুডেন্ট নিজের খাতা নিয়ে আসবে। আই ডোন্ট নো ইদার অফ দেম। আমি তাদের কাউকেই চিনি না। আরও কিছু এক্সাম্পল দেখো। হি হ্যাজ নট এনি মানি। তার কাছে কোনো টাকা নেই। মাই মাদার ইজ নট এ ডক্টর। আমার মা কোনো ডাক্তার নয়। নিদার আই অ্যাম। আমিও ডাক্তার নই। ক্যান ইউ বাই দিস ওয়ান। তুমি কি এটা কিনতে পারো? তো এই দেখো, এই এক্সাম্পলগুলো দিয়ে তোমরা নিশ্চয়ই খুব ভালো করে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা বুঝে গেছো। খুব ইজি, খুব সোজা, অনেক কালেকটিভলি না ধরে আমরা একসাথে একটাই ধরবো। এই পর্যন্তই আজকে ভিডিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও।